আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করতে পারি। আমরা যখন আমাদের ল্যাপটপ বা কম্পিউটারটাকে রিসেট বা উইন্ডোজ করি, তখন কিন্তু আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা থাকে না। তো পরবর্তীতে আমরা কিভাবে গুগল ক্রোম ব্রাউজারটি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করতে পারি, সে বিষয়েই আজকের এই টিউটোরিয়াল। এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন, তাহলে অনলাইন এবং অফলাইন দুটো নিয়মেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। প্রতিটা ল্যাপটপ বা কম্পিউটারের সাথে মাইক্রোসফটের একটি ডিফল্ট ব্রাউজার দেওয়া থাকে, হোক সেটা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10। প্রত্যেকটা উইন্ডোজের সাথে একটি ডিফল্ট ব্রাউজার দেওয়া থাকে। আপনি আপনার কম্পিউটারে সেই ডিফল্ট ব্রাউজারটি ওপেন করুন। তো আমি এখন আমার ল্যাপটপের মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটি ওপেন করার পর যদি আপনাদের সামনে এরকম কোনো অপশন আসে, তাহলে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন। তারপর সার্চ বারে লিখুন গুগল ক্রোম, জাস্ট এইটুকু লিখুন এবং লিখার পর ইন্টার বাটনে ক্লিক করুন। ইন্টার বাটনে ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড ক্রোম টুডে, এখানে ক্লিক করুন। তারপর ডাউনলোড ক্রোম এখানে ক্লিক করুন, অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টলে ক্লিক করুন, তারপর সেভে ক্লিক করুন। তো বিয়ার সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর তিনটি অপশন আসবে, এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন। ক্লিক করার পর বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি যে লোকেশনে ডাউনলোড হয়েছে সেই লোকেশনটি বের হয়ে গিয়েছে। এখানে আপনি গুগল ক্রোম সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন। তো এই সফটওয়্যারটিকে মুভ করে আমি ডেস্কটপে নিয়ে আসলাম এবং এই ফাইলটিকে আমাদের ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে একটি লিংক দেওয়া আছে ইনস্টল অফলাইন। সেখান থেকে প্রথমে এই সফটওয়্যারটি মোবাইল দিয়ে ডাউনলোড করুন, তারপর কপি করে ঠিক ডেস্কটপে এভাবে সফটওয়্যারটি নিয়ে আসুন। ডেস্কটপে নিয়ে আসার পর আমি ঠিক যেভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করব, আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ঠিক একই নিয়মে সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো চলুন আমরা এখন এই সফটওয়্যারটি অনলাইনে ইনস্টল করি। তো এই সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য অবশ্যই আমাদেরকে এই সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করতে হবে। তো আমি এখন এই সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব, তারপর পারমিশন চাবে আপনার কাছে আপনি ইয়েসে ক্লিক করুন। তো বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো আপনি যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অফলাইনে এই সফটওয়্যারটি ইনস্টল করেন, তাহলে কিন্তু ডাউনলোড হবে না। তো আমি যেহেতু অনলাইনে ইনস্টল করব, সেহেতু এই সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড হচ্ছে, তারপর ইনস্টল হবে। তো এই সফটওয়্যারটি ডাউনলোড হতে একটু সময় লাগবে, আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। তো বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। তো এখন আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টলিং। তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবশেষে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়েছে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন। এখানে দেখাচ্ছে আপনি কোন সাইটগুলো বুকমার্ক করতে চাচ্ছেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তো এখানে বলতেছে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কোন পিকচারটা ব্যবহার করতে চান। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পিকচার ব্যবহার করতে চান, তাহলে সেটি সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পিকচার ব্যবহার করব না, সেহেতু স্কিপে ক্লিক করলাম। তো এখানে আপনাকে বলতেছে এই গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনি ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে চান কিনা। তো আমি যেহেতু ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করব না, সেহেতু আমি স্কিপে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস, এখানে ক্লিক করুন। তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবো। লাইক ইউটিউবে ক্লিক করলাম। তো বিয়ার্স আপনারা ইউটিউব ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো পরবর্তী সময়ে যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে চাই, তাহলে এই শর্টকাটটির উপর ডাবল ক্লিক করলে ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো বিয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।